তাই পেলাম যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল আমরা সেটা গ্রহণ করলাম এই দোষ হিসেবে এই দোষ কিভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাবো সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছেন ব্যারিস্টার মামুন সাহেব তিনি ব্যাখ্যা করবেন তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল আজকে এই আনন্দের দিনে রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের ফ্যাসিবাদী এই শেখ হাসিনা আজকের এই মুহূর্তে একটি রায় ঘোষণা করিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড কে দিচ্ছেন শেখ হাসিনা আমার আগের লাইভটি একটু সংযুক্ত ত্রুটি হওয়ায় সেখান থেকে আমাকে দ্বিতীয়বার শুরু করতে হচ্ছে দ্রুত লাইভটি আপনারা শেয়ার করে দিবেন ফ্যাসিবাদ এই শেখ হাসিনার সকল ষড়যন্ত্র মুখোশ উন্মোচন করবেন প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন যে ফ্যাসিবাদ এই শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষের সাথে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। প্রিয়শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৬ মাসের সাজা এবং ৩০,০০০ টাকা জরিমানা করেছে আদালত। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে, সেখানে বিস্তারিত থেকে আসবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। কিন্তু এসে মনটা ভরে গেল, আমার বহু বন্ধু বান্ধব এখানে পেয়ে গেলাম যাদের সঙ্গে আমার বহু দিন দেখা হয় নাই, এরা আজকে এসছে এই আনন্দের দিনে যে কি রায় হয় সেটা দেখার জন্য, আমার কি অবস্থা দাঁড়াবে। আমি কিন্তু খুবই খুশি তাদের দেখে, মনটা ভরে গেল। বহুদিন পরে যারা বিভিন্ন দেশ থেকে এসছে, ছুটিতে এসছে, এক জায়গায় একত্র হওয়ার সুযোগ পেলাম আমরা এই যে রায় পেলাম, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল আমরা সেটা গ্রহণ করলাম এই দোষ হিসেবে এই দোষ কিভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাবো সেটা আমাদের আইনজ্ঞ এখানে আছেন ব্যারিস্টার মামুন সাহেব তিনি ব্যাখ্যা করবেন তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম এটাকে ন্যায় বিচার যদি বলতে চান বলেন এটা আপনার ইচ্ছা আপনি কি মনে করেন প্রতিহিংসা পরায়ণ কোন রায় এটা উনি বলবেন সব যত কথা বলার আজকে আপনারা জানেন ঢাকার তৃতীয় শ্রম আদালত আজকে যে রায় ঘোষণা করেছে এটা একটা নজিরবিহীন অপূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছে। আপনারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি গ্রামীণ ব্যাংকের জন্ম দিয়ে এদেশের ৯০% মহিলাদেরকে আজকে ঋণ মুক্ত করেছেন, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করেছেন এবং তার বিনিময়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আজকে তার গ্রামীণ ব্যাংক সারা পৃথিবীতে গ্রামীণ ব্যাংকের শাখা গড়ে উঠেছে।
বন্ধুরা আমার ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের পর এখন সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর দরিদ্রতাকে বিমোচন করার জন্য আপনি কি আমাদের বক্তব্য শুনবেন? আপনি বারবার বাধা দিচ্ছেন কেন? আপনি চুপ থাকে, সেটাই তো বলবো, সংক্ষেপে করে বলবে। আরে দাঁড়া শুনেন, আজকে উনি সামাজিক ব্যবসার যে কার্যক্রম, অর্থাৎ যুবকরা শিক্ষিত হয়ে চাকুরির পিছনে ঘুরবে না, তারা নিজেরা ব্যবসা করবে এবং যারা উদ্যোক্তা আছেন তাদের কাছ থেকে সহানুভূতি নেবেন, নিয়ে সে টাকা ফেরত দিবে এবং এই লাভ একটার পর একটা কলকারখানা গড়ে তুলবেন। এই থিওরি দিয়েছেন সামাজিক ব্যবসা। সারা পৃথিবী এই সামাজিক ব্যবসা গ্রহণ করেছে এবং বাংলাদেশে 52টা প্রতিষ্ঠান সামাজিক ব্যবসায় তিনি এইভাবে গড়ে তুলেছেন। তারই অংশ হিসাবে আজকে গ্রামীণ টেলিকম একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হিসাবে ওনাকে অভিযোগ করা হয়েছে যে উনি নাকি শ্রমিকদের স্থায়ী করে নাই, অথচ আইনে আছে শ্রমিকের চাকরি 6 মাস হলে সে অটোমেটিক্যালি স্থায়ী হয়ে যাবে, তার স্থায়ী করার কোনো কারণ নাই, শ্রম আইনে উল্লেখ আছে, প্রয়োজন নাই এবং সুপ্রিম কোর্টের আইনেও বলছে, এটাকে তাকে দোষী সাব্যস্ত করেছে। তারপরে আইনে বলা আছে শ্রমিকের বার্ষিক মজুরি এবং ছুটি সহ দেওয়া, আইনে আছে যদি না দেওয়া হয় এটা তার মূল মজুরির সাথে যুক্ত হবে, এটা কোনো অপরাধ নয়, কিন্তু তাকে এখানে অপরাধ করা হয়েছে এবং বলা হয়েছে যে শ্রমিকদের লাভ্যাংশের 5% সেটা যদি দেওয়া না হয় তাহলে 236 দ্বারায় বলা আছে এক সময় নির্ধারণ করে দেবে, সময়ের পর জরিমানা করবে, জরিমানা করার পর পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী আদায় হবে, সরকারের কাছে আপিল করবে, আপিলের পর তারপরে তার বিরুদ্ধে মামলা হবে। এই কোনো পদ্ধতি গ্রহণ না করে এই সিভিল বিষয়গুলির উপরে ক্রিমিনাল অপরাধ করেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সিভিল আদালতে মামলা করার পর আদালত যদি রায় দেয় সেই রায় বাস্তবায়ন না হলে তা ক্রিমিনাল করা হবে, সেগুলিরকে ক্রিমিনাল হিসাবে ধরে আজকে তাকে শাস্তা দেওয়া হয়েছে। তারপরে তারপরে বলেছে, আমরা বলেছি যেই কথাগুলি আদালতে বলেছি জাজমেন্টে এই কথাগুলি উল্লেখ করে নাই, এবং আপনারা জানেন উনি বিচারক নিয়ম হচ্ছে ওপেন কোর্টে পূর্ণাঙ্গ জাজমেন্ট পড়া, যখনই দেখা গেল তার জাজমেন্টের প্রতিটি লাইনে লাইনে ভুল, লাইনে লাইনে বাদ দিয়ে যাচ্ছেন, তখন তিনি জাজমেন্ট না পড়ে তিনি শুধু আদেশটি প্রদান করে গেলেন, এটা আইনের বরখেলাপ। নিয়ম হচ্ছে আসামির উপস্থিতিতে সম্পূর্ণ জাজমেন্ট পড়ে শোনাতে হবে। তার আমরা এই ব্যাপারে ক্ষুব্ধ, আপিলের আগে একটি কথা বলে নেই, লেবার কোর্টের ইতিহাসে এত তাড়াতাড়ি ডক্টর ইউনূস সাহেবের মামলাকে শুনানির জন্য 1 মাসে 9টা 10টা 10 দিয়েছেন এই কোর্টে। এই মাসে কোর্ট এসেছে 3টা কোর্ট, কোনো কোর্টের এজলাস তৈরি করা হয় নাই, 15 দিনের জন্য লয়ারকে ছুটি দেওয়া হয়েছে, নিজেরা এজলাস তৈরি করে এইখানে তড়িঘড়ি করে পা রাস্তের 8:30 পর্যন্ত ইতিহাস ব্রেক করে শুনানি করে তড়িঘড়ি করে
আজকের এই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় আমরা বিক্ষুব্ধ, এই রায় অন্যায়, এই রায় জনগণের বিরুদ্ধে রায় এবং আইন বিরোধী। আমরা নেবিচার থেকে বঞ্চিত হয়েছি এবং আমরা এই সম্পর্কে শুনেই আর কে এবং আমরা তাই এটার বিরুদ্ধে আপিল করব। ডক্টর ইউনূস সাহেব আপনারা জি জাস্ট পক্ষ কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। আমরা 109টা কন্ট্রাডিকশন দিয়েছি, একটা কন্ট্রাডিকশন দিলেই আপনার খুনের আসামি খালাস হয়ে যায়। 109টা কন্ট্রাডিকশন দিয়েছি, 105টা সাজেশন দিয়েছি, তারপরে দাঁড়াও না, এখন আপিল গঠন করা পড়ল, এখন এর বিরুদ্ধে আমরা আপিল করব আদালতে। আইন অনুযায়ী 1 বছরের নিচে সাজা হলে আমাদেরকে আপিলের সত্যে জামিন দিতে হয়। আজকে আমরা কোর্টের থেকে আপিলের সত্যে জামিন রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশের ফ্যাসিবাদী এই শেখ হাসিনা আজকের এই মুহূর্তে একটি রায় ঘোষণা করিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড। 6 মাসের কারাদণ্ড কে দিচ্ছেন? শেখ হাসিনা। আমার আগের লাইভটি একটু সংযুক্ত ত্রুটি হওয়ায় সেখান থেকে আমাকে দ্বিতীয়বার শুরু করতে হচ্ছে। দ্রুত লাইভটি আপনারা শেয়ার করে দিবেন, ফ্যাসিবাদ এই শেখ হাসিনার সকল ষড়যন্ত্র মুখোশ উন্মোচন করবেন। প্রিয় বন্ধুরা, আমার আপনারা জানেন যে ফ্যাসিবাদ এই শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষের সাথে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সমগ্র মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রোলার চালাচ্ছে। যে কথা আমি আগেও বলতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হঠাৎ করে 6 মাসের কারাদণ্ড দেওয়ার কারণ কি এবং কে দিয়েছে? ফ্যাসিবাদী শেখ হাসিনা দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এই শেখ হাসিনা হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার রাজত্বটাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে। আমি যেটা আবারও রিপিট করছি, শেখ হাসিনা বাংলাদেশে অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, অবৈধ পথে থাকার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দণ্ডিত করেছে। শেখ হাসিনার চাইতে কোটি 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 গুণ বেশি ভদ্র, মার্জিত, ভালো মানুষ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন আমি এটা বলছি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে তিনি চুরি করছেন, তিনি ডাকাতি করছেন, তিনি টাকা মেরে দিয়েছেন, তিনি শ্রম আইন লঙ্ঘন করেছেন। কে বলছেন? বলছেন বাংলাদেশের সবচাইতে খারাপ, যদি নিকৃষ্ট কোনো রাষ্ট্রশাসক থাকে, সেই শেখ হাসিনা বলছেন, যার পরিবারের লোকেরা দুর্নীতি করছে, দুষ্কৃতি করছে, টাকা পাচার করছে, বিদেশে তার সন্তানে টাকা পাচার করেছে, তার মেয়ে টাকা পাচার করেছে, তার বেয়াই টাকা পাচার করেছে, তার বংশের এমন কোনো ব্যক্তি নাই যে টাকা পাচার করে নাই, হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লোপাট করেছে, প্রত্যেকটি প্রজেক্ট থেকে টাকা পয়সা লোপাট করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে যেই শেখ হাসিনা, সেই শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চোর বানাতে চায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো আর যুদ্ধাপরাধী বানাইতে পারতেছে না, যদি সেটা থাকতো তাহলে সেই যুদ্ধাপরাধী বানিয়ে তাকে ওই যুদ্ধাপরাধীর দণ্ডে দণ্ডিত করত। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বিজ্ঞ একজন ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, দেশে বিদেশে একজন আলোচিত ব্যক্তিত্ব, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কী করা যায়? সহজ পদ্ধতি হচ্ছে কি, তিনি শ্রম আইন লঙ্ঘন কইরা শ্রমিকদের অধিকার বঞ্চিত করছে, আর তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেও। এই হচ্ছে শেখ হাসিনার বর্তমান ফ্যাসিবাদের শাসন ব্যবস্থা। বন্ধুরা আমার, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আজকের এই রায়ের মধ্য দিয়ে নতুন করে পূর্ণতা পেল শেখ হাসিনা কী করতে চায় এবং কোথায় শেখ হাসিনার অবস্থানটা হবে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিতে চাই। এই রায় দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুমি দমাতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রায় দেওয়াটার অপেক্ষায় সারা বাংলাদেশ বসেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুমি রায় দিয়ে চূড়ান্তভাবে প্রমাণ করেছো বাংলাদেশের বিচার বিভাগ আজকের ধ্বংসের দ্বারপ্রান্তে, যেটা আমরা বিভিন্ন সময় বলেছি, আয়নাগরের কথা বলেছি, ঘুমের কথা বলেছি, খুমের কথা বলেছি, হত্যারাহাজানির কথা বলেছি, কিন্তু সেটা বিশ্বের কাছে আমরা হয়তো শ্রেষ্ঠভাবে, সুন্দরভাবে সব পৌঁছাইতে পারি নাই, কিন্তু ইউনূসকে আপনার রায়ের মধ্য দিয়ে সমগ্র বিশ্বে আজকে পৌঁছে গেল যে বাংলাদেশের এই ইতরদের শাসন আমলে বাংলার মানুষ অশান্তিতে, এদেশের কোনো ব্যক্তির মুক্ত স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নাই, বিচারের অধিকার নাই, সেটা আরেকবার শেখ হাসিনার জন্য ভাবিয়ে তুলবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা ব্রিজ থেকে
তুশ করে ফেলে দিতে চেয়েছে এই শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি কেন নোবেল পুরস্কার পেয়েছেন সেজন্য সকাল সন্ধ্যা গাত্র দেওয়া হচ্ছে শেখ হাসিনার। ওনার ঘুম নষ্ট, উনি কোনোভাবে স্বস্তি প্রকাশ করতে পারছে না। ইউনূস সাহেব কেন আজকের এই বাংলাদেশে এই একজন ব্যক্তিত্ব তিনি কেন বিদেশে এত সুন্দরভাবে তার সম্মান অর্জন করবে সেটা আজকে সহ্য করতে পারছে না। আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, তিনি এই বর্তমান বয়সে এসেও এত বড় একজন ব্যক্তি থাকার পরেও তিনি এই মামলায় তিনি যে সত্যি নিরপরাধ সেটা প্রমাণের জন্য কিন্তু তিনি এই মামলার প্রত্যেক দিন হাজিরায় তিনি উপস্থিত ছিলেন। কেন ছিলেন? তিনি চেয়েছেন যে না দেখি আমার রায় যা হওয়ার তাই হবে, কিন্তু আমি দেখি আমার রায়ের সেই সত্যতা কীভাবে আসে। কিন্তু আজকে ডক্টর ইউনূস দেখলেন যে এই রায় সত্য নয়, এই রায় হচ্ছে শেখ হাসিনার স্ক্রিপ্ট তৈরি করা, যে রায় সেই রায় প্রকাশ করেছে শুধুমাত্র আজকের এই তার আদালত। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রায় দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার আরেক ধাপ পতনের যাত্রা জানুয়ারি মাসের এক তারিখ শুরু করলো। ডেটটাও একদম পারফেক্ট আর রায়টাও একদম জায়গা মতো হয়েছে, আর এই জায়গা মতোই শেখ হাসিনার এখন বিদায়টা হবে। কেন হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওরা মনে করছে আওয়ামী লীগ যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো অন্তর্বর্তীকালীন কোনো সরকার কিংবা কোনো দায়িত্বে আসতে পারে। আমি প্রায়ই আমার বন্ধুদেরকে বলে থাকি আজকে যে হঠাৎ করে দেখছেন বাংলাদেশের বিভিন্ন ধরনের নেতাকর্মীদেরকে রায় দিয়ে ফাঁসানো হচ্ছে, কেন জানেন? শেখ হাসিনার মধ্যে একটা ভীতি কাজ করছে যে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের তত্ত্বাবধায়ক সরকার নীতি চলে আসতে পারে, মানে শেখ হাসিনাকে বিদায় নিলে তো সামথিং শুড কাম, নিউ কিছু যদি আসে, নিউ গভর্নমেন্টের যদি কিছু আসে, তাহলে যাতে করে সেই সময়ও ওই বিএনপির নেতাকর্মীরা যাতে নির্বাচনে অযোগ্য হয়, যাতে ইমিডিয়েটলি তাদের ওই রায়গুলো বাতিল করা না যায়, সেজন্য সবাইকে রায় দিয়ে ফাঁসাচ্ছে। কারণ শেখ হাসিনার ভয় যে তত্ত্বাবধায়ক আসলে যেই সরকার আসবে সেই সরকার নির্বাচন সুষ্ঠু সুন্দর করলে সব জায়গায় তো বিএনপির নেতারা জয়যুক্ত হবে, অতএব প্রার্থীদেরকে আগে বাতিল করো। তাদের এই একই ভয় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজকে তারা রায় দিয়েছে, কারণ তাদের ভিতরে জ্বলছে, তারা জানছে যে যে কোনো মুহূর্তে দেশের পরিবর্তন হলে ডক্টর ইউনূস সম্ভাবনা আছে, হয়তো তিনি সেখানে হয় ভিতরে কলকাঠি নাড়বেন অথবা তিনি এমনও হতে পারে এই জায়গার মহানায়ক হিসেবে বাংলাদেশে তত্ত্বাবধায়কের প্রধানও হতে পারেন। এখন এই তথ্য জানার কারণেই আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে শুধুমাত্র সামান্য মামলায়, অথচ সজীবদের জয়। আমি প্রশ্ন রেখে বলতে চাই, কোথায় সে এখন বলেন? আপনারা বলেন, বাংলাদেশে নির্বাচনী আমেজ চলছে, কয়টা জনসভায় সজীবদের জয়কে দেখেছেন? একদিন মাঝখানে একটু বিমানে চড়ে এসে জনগণকে একটা ফাইভ স্টার হোটেলে একটা টকশো করে চলে গেলেন কি দেখানোর জন্য, যে আমি জেলে নাই, আমি এখনো বাহিরে আছি, এই তো তো দেখানোর পরে আবার চলে গেলেন কেন? আমার বিরুদ্ধে মামলা নাই, আমি ঘুরে বেড়াচ্ছি, এটা তো তো আপনার মায়ের নির্বাচন চলে, আমি জানি না, আমার চোখে এখনো পড়ে নাই যে সজীবদের জয় এখন পর্যন্ত নির্বাচনী কোনো ক্যাম্পেইনে সঠিকভাবে বক্তব্য দিয়েছে, হয়তো আমার বক্তব্য শোনার পরে ওরা আমাকে থ্রেট মনে করে কালকে জয়কে নিয়ে আসতে পারে, এটা সত্য, এটা হতে পারে, কারণ যা বলি তার পরের দিন আওয়ামী লীগ সেটা করতে পারে। এখন হয়তো যদি মনে করে শেখ হাসিনা যে ডক্টর ফয়জুল যেহেতু বলেছে সজীবদের জয় বাংলাদেশে জনসভায় বক্তব্য দেয় নাই, তাহলে কালকেই সজীবদের জয়কে তাকে বিমান ভাড়া করে নিয়ে আসার চেষ্টা থাকতে পারে, তাও আনুক, আমি তা চাই। আমার কথা হচ্ছে এই অপদার্থ সংগঠনটি আওয়ামী লীগটি বাংলাদেশে নিজেরা দুর্নীতি করে দুষ্কৃতি করে দেশে বিদেশে সমালোচনার সর্বোচ্চ শীর্ষে, আর সে এখন ডক্টর ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেয়। হাসবো না কাঁদবো? আওয়ামী লীগের একটা এমপি না, গ্রামের একজন সহসাংগঠনিক সম্পাদক কিংবা ছাত্র সংগঠনের কোনো একজন, মানে একেবারেই ধরেন নিম্ন শ্রেণীর কি পোস্ট আছে আপনারা কমেন্টস করে বলেন, সেই নেতার যে টাকা, সেই টাকাই তো আপনার বাংলাদেশের অন্য কোনো দল কিংবা কোনো মতের মানুষের নাই। আজকের দুর্নীতিটা এমন জায়গায় তারা পৌঁছে দিয়েছে, সেই লোকেরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুর্নীতিবাজ কিংবা খারাপ মনে করে তারপরে তাকে আজকের কি করছে, শাস্তি দিচ্ছে। এটা হচ্ছে প্রতিহিংসার শাস্তি, এটা হচ্ছে অন্যায়ের শাস্তি, এটা হচ্ছে শুধুমাত্র তাকে বিতর্কিত করে জনগণের কাছে কোণঠাসা করার শাস্তি। একদিন দিন নয়, দিন আরো আছে, এই দিন দিন নয়। শেখ হাসিনার প্রত্যেকটি জায়গার হিসাব করে বাংলাদেশের ওদের অবৈধ শাসক গোষ্ঠীর প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব বাংলাদেশে হবে। ১৬টির অধিক মামলা ছিল এই শেখ হাসিনার বিরুদ্ধে, প্রত্যেকটি মামলা ছিল দুর্নীতি, বিশাল বিশাল দুর্নীতির মামলা, সব মামলাগুলো
রাজনৈতিক বিচারে মাফ করে দেওয়া হয়েছে, চলে এসেছেন। আর খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় এখন পর্যন্ত তিনি জামিন পায় না, বিদেশে চিকিৎসা পায় না। আজ সারা বাংলাদেশের চোরেরা ডাকাতেরা ঘুরে বেড়ায়, অর্থনীতি সমাজনীতি ধ্বংস করে দিয়েছে। এস আলম গুরু আজকের বাংলাদেশের আমতলা ইসলামী ব্যাংক সহ 5টা ইসলামী ব্যাংকের এখন ভিখারির দ্বার প্রান্তে। তারা এখন টাকা ব্যাংক থেকে নোটিশ এসেছে, তারা ঠিক মতো কি বলে কাস্টমারকে দৈনন্দিন যে রুটিন ওয়ার্ক সেটা করতে পারবে কি পারবে না। অথচ এই ব্যাংকের প্রত্যেকটার সাথে জড়িত, রাষ্ট্রপতির ছিল এক সময় এই চুপ্পু সাহেব, আবার এখন এই এস আলম গ্রুপ, সব আওয়ামী লীগের খেলা। আবার এই বাংলাদেশের 16টার অধিক ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, যেটা কয়েকদিন আগে রিপোর্ট দেখলাম। আমার বাংলাদেশে এখন রিজার্ভ নেই, 10 বা 12 বিলিয়ন ডলার সর্বোচ্চ থাকতে পারে, তাও এখন কোণঠাসা অবস্থায়। সেই জায়গায় তুমি আসছো ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের সাজা দিয়ে পীর সাহেব শাস্তে। হ্যাঁ, তুমি শায়েক শাস্তে এসেছো শেখাচ্ছি না, তুমি বাংলাদেশের মানুষের সাথে ধোকা দিতে 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 কোন জায়গায় নিয়ে এসেছে। আমি মনে হয় সর্বপ্রথম এই ডক্টর ইউনূসের ব্যাপারে আজকের প্রতিবাদ করলাম, জনগণের পক্ষে কথা বলি বিধায় আমাকে এই বিষয়টায় কথা বলতেই হবে। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি জীবনের একজন যে পন্থী, যে আদর্শের, যে মানুষ হোক না কেন, কিন্তু শেখ হাসিনার পরিবারের চাকরের চাইতেও একজন চাকর যে দুর্নীতি করে, একজন মানে খ্যাত পালনকারী, তার যে দুর্নীতি হয় শেখ পরিবারের, সেই দুর্নীতির 2000 বার ভাগের 1 ভাগ দুর্নীতিও তো ডক্টর ইউনূস করে নাই। আমি এটা আমার একেবারে হলফ করে বলতে পারি, আমার হৃদয় থেকে বলতে পারি। এখন এই কথা বললে ইউনূস সাহেবের আমি খুব কাছের লোক হয়ে যাব, কিচ্ছু আসে যায় না, আমি তার অনেক কাছেরই লোক। অনেক কাছের লোক থাকতে সমস্যাটা কোথায়? কিন্তু আজকের এ কারণেই বলছি, এই ফেসিবাদ, এই অবৈধ তন্ত্র, এই অবৈধ ষড়যন্ত্রের এই সরকারের জবাব আপনাদেরকে দিতে হবে। আজকে সমগ্র জায়গায় চোরচাপটায় ভরে গিয়েছে, সমগ্র দেশটা ধ্বংস হয়ে গিয়েছে। নির্বাচন করছে একটি নির্বাচন যেখানে 1600 কোটি টাকা খরচ করে নির্বাচন করছে, যেই নির্বাচনে বাংলার সমগ্র মানুষের অধিকারকে বঞ্চিত করে তারপরে একটা তামাশার নির্বাচন পেতেছে। এখন এটাকে জায়েজ করার জন্য, জনগণকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ভিন্ন আদলে আজকের এই ষড়যন্ত্র করে নতুন করে এই জিনিসগুলো তারা ছাড়িয়ে দিচ্ছে। বন্ধুরা, আমার প্রিয় দেশবাসী, সহযোদ্ধা ভাই বোনেরা, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে, এই চোর ডাকাতদের বিরুদ্ধে কথা বলতে হবে। চোরেরা কোথায় জিজ্ঞেস করে। আপডেট আর একটি নিউজ চলে এসেছে আমাদের হাতে, আমরা নিউজটি দেখব। দেখুন, আজ টেলিভিশন বলেন, নিউজ চ্যানেলগুলো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ইউটিউব, ফেসবুক, সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিষয়টি উঠে এসেছে এবং তাকে যে 6 মাসের কারাদণ্ড সহ 30,000 টাকা জরিমানা করেছে এই বিষয়টি বারবার বলা হচ্ছে। অনেকেই তার পক্ষ নিচ্ছে, অনেকেই বিপক্ষে যাচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে মোট কথা তাকে নিয়ে। এরকম একটি নিউজ চলে এসেছে আমাদের হাতে, প্রথম আলো থেকে আমি পড়ে শোনাচ্ছি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে 25,000 টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা 3টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। এই রায়টি তিনি ঘোষণা করেন। দণ্ড পাওয়া অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। শ্রম আইন লঙ্ঘনের যেসব ধারায় ডক্টর ইউনূসকে 4 জন সহ বিরুদ্ধে অভিযোগ আনা হয়, সেই ধারার সর্বোচ্চ সাজা 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানা। ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে 2021 সালে 9ই সেপ্টেম্বর মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলায় গত 6ই জুন ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এছাড়া আরও বিস্তারিত এখানে অনেক কিছুই বলার হয়েছে, যারা একটু নিউজ ঘাটাঘাটি করেন তারা হয়তো আরও ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবেন এখানে কী বিষয় বলা হয়েছে, কী কারণে তাকে গ্রেপ্তার দেখানো হলো বা কী কারণে তাকে কারাদণ্ড দেওয়া হলো, কী অপরাধ ছিল, কবে জামিন পাবেন,
এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।